আমাদের একবেলা ভাত না খেলেও চলে এখন, কিন্তু একদিন মোবাইল ফোন ছাড়া চিন্তাও করা যায় না। মানব জীবনের সাথে মোবাইল ফোন এমনভাবে জড়িয়ে গেছে যে একদিন এই যন্ত্র ছাড়া আমরা পুরোই অচল। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। সেটা নির্ভর করবে আপনি এই যন্ত্রটিকে কিভাবে ব্যবহার করছেন তার উপর। যে যন্ত্র ছাড়া একদিনও চলে না ভেবে দেখেছেন কি কখনো? এই যন্ত্র কত সালে আবিষ্কার হয়েছিল, কে বানিয়েছিল প্রথম মোবাইল ফোন, হয়তো টুকিটাকি জেনে থাকবেন ইন্টারনেটের কল্যাণে। কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা আপনি এর আগে কখনো জানেননি। তাই ছোট্ট একটা লাইক দিয়ে প্রস্তুত হয়ে নিন তথ্যগুলো জানার জন্য। আপনারা দেখছেন টেক মাই টিউন, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। টেক রিলেটেড জ্ঞান বাড়াতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আপনি জানেন কি পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন কোনটি, যা ছিল ট্রাচ স্ক্রিন সুবিধা সহ? এটি হচ্ছে IBM-এর সাইমন ডিভাইস, যা তৈরি হয়েছিল 1994 সালে। এই ফোনটিতে ছিল টাচ স্ক্রিনের সুবিধা। আপনি কত সালে প্রথম টাচ স্ক্রিন ফোন হাতে পেয়েছিলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি সর্বপ্রথম 2011 সালে টাচ স্ক্রিন ফোন চালাই, যা ছিল স্যামসাংয়ের একটি মডেল। আপনার কোন কোম্পানির ছিল? এই 2022 সালে অ্যান্ড্রয়েড ফোন নেই এমন লোক খুব কম আছে, বিশেষ করে আমাদের মতো তরুণ যারা আছি তাদের ভেতরে। অথচ আমরা কি জানি পৃথিবীর প্রথম অ্যান্ড্রয়েড ফোন কোনটি? প্রথম অ্যান্ড্রয়েড ফোন বানায় HTC কোম্পানি। HTC ড্রিম মডেলের এই ফোনটি হচ্ছে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোন। এই তথ্যটি কি আপনি আগে জানতেন? নতুন একটি তথ্য আপনি জানতে পারলেন, এর জন্য তো অবশ্যই একটি লাইক আমি আশা করতেই পারি। তবে দেরি কেন, ঝটপট একটি লাইক করে দিন। আমরা যারা শহরে থাকি FM রেডিও প্রায় আমরা শুনে থাকি। এখন FM রেডিও শুনতে আলাদা করে রেডিও কিনতে হয় না, কারণ প্রায় সকল ফোনেই এই রেডিও দেওয়া থাকে। আপনারা কি জানেন সর্বপ্রথম রেডিও সম্বলিত মোবাইল ফোন কোনটি? নোকিয়া কোম্পানির 8310 মডেলে সর্বপ্রথম রেডিও সংযুক্ত করা হয়। এটি বাজারে এসেছিল 2001 সালে, তখন এটির বাজার মূল্য ছিল $500। আরো ইন্টারেস্টিং নিউজ আছে, দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি টেক রিলেটেড জ্ঞান আপনাদের বাড়বেই বাড়বে যদি এই চ্যানেলটির সঙ্গে থাকেন। মোবাইল ফোন দিয়ে কথা বলা, ইন্টারনেট ছাড়াও আমরা গান শুনি। একটা সময় আমরা লম্বা লম্বা তারযুক্ত হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতাম, এখন যুগ পাল্টে গেছে, আমরা সবাই ওয়্যারলেস হেডফোন ব্যবহার করে থাকি। এই ওয়্যারলেস হেডফোন কিন্তু ব্লুটুথের মাধ্যমেই চলে। এই ব্লুটুথ মোবাইলে যুক্ত হয়েছে কবে জানেন? সর্বপ্রথম কোন কোম্পানি তাদের মোবাইল হ্যান্ডসেটে ব্লুটুথ সংযুক্ত করেছে সেটাই আপনাদেরকে জানাবো। এটি সর্বপ্রথম এরিকসন কোম্পানি তাদের মোবাইলে যুক্ত করেছে। 2001 সালে এরিকসন T39 মডেলের মোবাইলটিতে সর্বপ্রথম ব্লুটুথ সুবিধা দেওয়া হয়। তখনকার সময়ে এটির বাজার মূল্য ছিল প্রায় $500। ভ্রমণে গান শোনে না এমন লোক অনেক কম। গান শোনার এই সুবিধা ফোন কোম্পানিগুলো আরো বাড়িয়ে দিয়েছে তাদের ফোনে MP3 প্লেয়ার যোগ করে। সর্বপ্রথম এই সুবিধা কোন কোম্পানির ফোনে দিয়েছিল তা জানেন কি? সর্বপ্রথম স্যামসাং কোম্পানি তাদের HPH-M100 অ্যাপ রোয়ার মডেলের ফোনটিতে MP3 সংযুক্ত করেছিল। স্যামসাং এর এই ফোনটি বাজারে এনেছিল 1999 সালে, যার বাজার মূল্য ছিল তখন $600। ফোনটি দেখতেও অনেক সুন্দর ছিল। আমার লাইফে প্রথম MP3 যুক্ত মোবাইল ফোন ছিল স্প্রিন্ট, লাল কালারের একটি ফোন ছিল তখন। আপনাদের প্রথম MP3 ফোন কোনটি ছিল অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছি বৃষ্টির ভেতরে ফুলের পাপড়িতে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য ক্যামেরায় বন্দি করব। বৃষ্টির ভেতরে ফোন বের করে ক্যামেরা দিয়ে ছবি তোলা এটা কোনো ব্যাপার না, কারণ এখন বেশিরভাগ ফোনগুলোই হচ্ছে পানিরোধক, ওয়াটারপ্রুফ। আপনার ফোনটা কি ওয়াটারপ্রুফ? আচ্ছা বলুন তো পৃথিবীতে সর্বপ্রথম ওয়াটারপ্রুফ মোবাইল কোনটি? আরে ভাই দাঁড়ান, ইন্টারনেট ঘাটতে হবে না, আমি বলে দিচ্ছি, ক্যাসিও GZ1। এই মডেলটি দুনিয়ার প্রথম ওয়াটারপ্রুফ ফোন বলে ধরা হয়, যা 1 মিটার পানির নিচেও ঠিক থাকতে পারে। এটি 2005 সালে জাপানের মার্কেটে ছেড়েছিল, যার দাম ধরা হয়েছিল 550,000 won জাপানি মুদ্রায়। এটি মূলত LG এবং ক্যাসিও দুই কোম্পানি একত্রে মিলে তৈরি করেছিল। দাম বাবারে বাবা, 550,000 won, চিন্তা করতে পারবেন এই বয় মানে ওই সময়কার যে দামটা ছিল, বিশাল একটা হাই রেঞ্জের ফোন ছিল এটি। শেষ করব ক্যামেরা ফোন দিয়ে।
আপনার হাতে বর্তমানে যে ফোনটি রয়েছে সেটা কত মেগাপিক্সেলের? আমার হাতেটা মাত্র 12 মেগাপিক্সেল। সর্বপ্রথম মোবাইল ফোনে ক্যামেরা সংযুক্ত করেছিল কোন কোম্পানি আপনি কি জানেন? আমি জানি আপনি জানেন না। জাপানের শার্প কোম্পানি সর্বপ্রথম 2000 সালে তাদের মোবাইল ফোনের, যার মডেল হচ্ছে শার্প JH04, এই হ্যান্ডসেটটিতে ক্যামেরা সংযুক্ত করেন, যে ফোনটা দিয়ে মাত্র 20টা ছবি তোলা যেত। চিন্তা করা যায়, আজকালকার ফোন দিয়ে আমরা হাজার হাজার ছবি তুলি। আজকালকার ফোনের যে মেমোরি রয়েছে এক্সটেন্ডেড করা যায় সেই মেমোরি ইচ্ছে করলে আপনি মেমোরি কার্ড লাগিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।